রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সোয়াবিনের একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 100 গ্রাম সোয়াবিন নুন জলে ভালো করে সেদ্ধ করে তারপর ঠান্ডা জলে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে রেখেছি। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন সোয়াবিনের মধ্যে একটু জল না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই, 1 চা চামচ গ্রেট করা আদা, 1 চা চামচ গ্রেট করা রসুন, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দেব কসুরি মেথি। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। সোয়াবিনের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। একটা কড়া গরম করে তাতে 4 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 2 ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 2 লবঙ্গ, সামান্য একটু পরিমাণে জয়িত্রী, আর 1/4 চা চামচ দেব সাজিরি। আপনারা সাজিয়ে পরিমাণে গোটা জিরে দিতে পারেন। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো, পেঁয়াজটা লাল করে ভেজে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে সোয়াবিনটা 5 মিনিট রান্না করব। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি ম্যারিনেশনের বাকিটা ধুয়ে জলটা দিচ্ছি, তাই জলের রংটা কিন্তু হলুদ হচ্ছে। ভালো করে মিশিয়ে দেব। মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। গ্যাসের আগুনটা মিডিয়াম করে দেব। আরো একটু নুন দেব, দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। নুন আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে আরো 1 থেকে 2 মিনিট হতে দেব। আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। সবশেষে 1 চা চামচ ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঘিটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম নতুন পদ্ধতিতে একটা সোয়াবিনের রেসিপি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য আর একটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।